بسم الله الرحمن الرحيم. আমি মোহাম্মদ ইউসুফ আলী, সহকারী অধ্যাপক প্রাণবিদ্যা বিভাগ, রামমোহন সরকারি কলেজ লক্ষ্মীপুর। আজকে আমি ICT বিষয়ের উচ্চ মাধ্যমিক শ্রেণীর সৃজনশীল প্রশ্নের ওইটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। ঢাকা বোর্ড 2017 এর প্রশ্ন আছে রয়েছে, গতকালকে এই প্রশ্নটির আংশিক করেছে, আজকে আবার বাকি অংশ করব। তো প্রশ্নটি আবার পড়ে নিই আমরা। ICT শিক্ষক একাদশ শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, কিন্তু একজন ছাত্রের অমনোযোগিতার কারণে তিনি বিরক্ত হয়ে তার রোল নাম্বার জিজ্ঞাসা করলেন। ছাত্র উত্তর দিল 31 ব্র্যাকেটের বাইরে 10, অর্থাৎ দশমিক সংখ্যা। তারপর শিক্ষক ছাত্রের গত শ্রেণীর রোল নাম্বার জিজ্ঞাসা করলে উত্তর দিল 15 ব্র্যাকেটের বাইরে 10, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি। তখন শিক্ষক তাকে বললেন, তোমার অমনোযোগিতার কারণে খারাপ ফল হয়েছে। সৃজনশীল প্রশ্ন হলো MCQ, প্রথম প্রশ্নটা হলো সংখ্যা পদ্ধতির বেসি। সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হল কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যে কয়টি সংখ্যা ব্যবহৃত হয়। সংখ্যা পদ্ধতির বেজ, বেজ হলো কোনো একটি সংখ্যা পদ্ধতির বেজ, ওই সংখ্যা পদ্ধতিতে যে কয়টি সংখ্যা ব্যবহৃত হয় তাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। সংখ্যা পদ্ধতির বেজ হলো ওই সংখ্যা পদ্ধতিতে যে কয়টি সংখ্যা ব্যবহৃত হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি সংখ্যা ব্যবহৃত হয়, সুতরাং দশমিক সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 10। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি সংখ্যা ব্যবহৃত হয়, সুতরাং অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 8। তেমনি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 16টি সংখ্যা ব্যবহৃত হয়, এই জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হলো 16। এভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 2, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতির 2টি সংখ্যা ব্যবহৃত হয়। এবার ইউনিকোডের পূর্বে খ নম্বর, ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফা নিউমেরিক কোডটি ব্যাখ্যা করো। খ, ইউনিকোডের পূর্বে আলফা নিউমেরিক কোড সবচেয়ে বেশি ব্যবহৃত হলো SK কোড। SK পূর্ণরূপ হলো আমেরিকান, AMERICAN, আমেরিকান স্ট্যান্ডার্ড, STANDARD, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, COD কোড ফর, আইতে হলো ইনফরমেশন, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন। দ্বিতীয় আই হলো ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। SK এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি 1965 সালে রবার্ট বিমার আবিষ্কার করেন। এই কোডটা আবিষ্কার করেন। তখন এই কোডটি ছিল 7 বিটের কোড হওয়ার কারণে 2^7 এটাকে দিয়ে 128টা বর্ণ সংখ্যা চিহ্নকে কোড করা যেত। এটা আলফা নিউমেরিক কোড। SK কোড, তাইলে SK কোড হলো ইউনিকোড আবিষ্কারের বহুল ব্যবহৃত, অর্থাৎ এই কোড দিয়ে শুধুমাত্র ইংরেজি ভাষায় কোড করা যেত। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এই 7 বিটের মধ্যে, SK কোডের 7 বিটের মধ্যে প্রথম 3টি সংখ্যাকে জোন বিট বলা হতো, পরের 4টি সংখ্যাকে বলা হতো সংখ্যাসূচক বিট। এখন তাই বলা হয় শুধু SK কোডে SK 7-এর, এখন SK 8 হয়ে গেছে, অর্থাৎ SK 7-এর জোন বিটের সর্ববামে একটি সংখ্যা শূন্য অথবা এক যোগ করে এটাকে 8 বিট করা হয়েছে। SK 8 মানে 2^8 মানে 256টি বর্ণ সংখ্যা চিহ্নকে কোড করা যায়। বর্তমানে SK 8-এর মাধ্যমে 256টি বর্ণ সংখ্যা চিহ্নকে কোড করা যায়। সুতরাং SK ইউনিকোড আবিষ্কারের পূর্বে বহুল ব্যবহৃত কোড হলো কি SK কোড। এটি বহুল ব্যবহৃত হয়েছে, এটা দিয়ে শুধুমাত্র ইংরেজি ভাষায় কোড করা যেত। 9 নম্বর প্রশ্ন হলো উদ্দীপকের ছাত্রের বর্তমান শ্রেণীর রোল বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। উদ্দীপকের বর্তমান শ্রেণীর রোল হলো 31 ব্র্যাকেটের বাইরে 10, এটাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে 31 এই সংখ্যাটাকে, 31 এই সংখ্যাটাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করতে হবে, প্রকাশ করতে হবে। 2 × 15 × 2 = 30, অবশিষ্ট 1 2 দিয়ে ভাগ করলে 7 × 14, অবশিষ্ট 1 2 দিয়ে ভাগ করলে 3 × 6, অবশিষ্ট 1 2 দিয়ে ভাগ করলে 2 × 2, অবশিষ্ট 1 2 দিয়ে ভাগ করলে ভাগ যায় না, ভাগ করলে শূন্য, অবশিষ্ট 1। তাহলে এখন কয়টা এক হলো, 5টা 1 মনে হয়, এটা এই এখানে যায় শেষ। প্রথম এক হলো এখানে MSB, এটাকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলা হয়। শেষের একটাকে বলা হবে LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন সুতরাং 31 ব্র্যাকেটের বাইরে 10, অর্থাৎ তার প্রথম, তার বর্তমান রোল নাম্বারটা হলো কিন্তু 1 1 1 1 1, 5টা 1 ব্র্যাকেটের বাইরে 2। বর্তমান শ্রেণীর রোল নম্বর হলো 5টা 1 ব্র্যাকেটের বাইরে 2, যেটা দশমিকের কথা ছিল 31 ছিল।
হ্যালো, প্রশ্ন করেছিল উদ্বিভাগের ছাত্রের বর্তমান শ্রেণীর রোল বাইনারি সংখ্যা পদ্ধতির প্রকাশ হলো। সুতরাং বর্তমান শ্রেণীর রোল নম্বর বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হলো। এরপর বলা হলো উদ্বিভাগের ছাত্রের দুই শ্রেণীর রোলের পার্থক্য শুধুমাত্র যোগের মাধ্যমে সম্ভব বের করে ফলাফল পরিবর্তন মূল্যায়ন করা আছে। বর্তমান শ্রেণীর রোল নম্বর হলো 31। বর্তমান শ্রেণীর রোল নম্বর 31, যেটাকে আমরা বাইনারিতে কত লিখলাম, তাইলে 5টা, 1, 2, 3, 4, 5। তাহলে এর আগে 3টা শূন্য দিয়ে আমি 8টা করে নেব। এরপরে পূর্বের শ্রেণীতে তার প্রাপ্ত রোল নম্বর ছিল 15। 15কে আমরা বাইনারিতে লিখতে পারি এভাবে, 1, 2, 4, 8। 8 বরাবর 1, 4 বরাবর 1, 2 বরাবর 1, 1 বরাবর 1। তাহলে কয়টা সংখ্যা হলো? 4টা সংখ্যা। এটা যেহেতু 31 থেকে 15 ব্র্যাকেটের বাইরে 10, এটা শুরুতে যোগ হবে, ব্র্যাকেটের ভিতরে হবে, বিয়োগে পাবে। তাহলে এই সংখ্যাটাকে এখন আমরা 2-এর পরিপূরক করব। 2-এর পরিপূরক পদ্ধতিতে আসলে পার্থক্যটা যোগের মাধ্যমে করা সম্ভব, এটা আমরা জানি। তাহলে এখানে বাইনারি সংখ্যা কত? 1, 2, 4, 8। এই পদ্ধতিতে 15-এর বাইনারি মানে 1111। এটাকে আমরা 8 বিটে যদি বসাই তাহলে এরকম হবে। তাহলে এটা যেহেতু বিয়োগবোধক সংখ্যা, 15 বিয়োগ কেন হবে, তাহলে এটা যেহেতু পার্থক্য করতে হচ্ছে, এটা এই জন্য বিয়োগবোধক। বিয়োগবোধক সংখ্যার আমরা এখানে শূন্যটা ঠিক রাখি, এটা তুমি যদি মনে রাখো, যদি এটার মান 1 থাকে তাহলে তুমি বুঝবে যে এটা 1 না, আসলে এটা 0 ছিল। তাহলে আমি এটাকে 1, 0 গুলার 1, 1 গুলার 0 করলে হয়ে যাবে 1-এর পরিপূরক। 1-এর পরিপূরকের সাথে কত যোগ করবো? 1 হয়ে যাবে 2-এর পরিপূরক, 1। 0 আর 1 যোগ করলে 0, 0, 0, 1, 1, 1, 1। কটা? 4টা 1, 3, 0, 1। তাইলে 4টা 1, 3, 0, 1। এটা হলো কত? 15-এর 2-এর পরিপূরক। 15-এর 2-এর পরিপূরক, 15-এর 2-এর পরিপূরক। আচ্ছা, তাহলে এবার 2টা 1, 10, হাতের 1, এ 1-এ আর 1-এ, 2টা 1, 10, হাতের 1, এখানে হাতের 1 সহ 2টা 1, 10, এখানে হাতের 1, 2টা 1, 10, এখানে হাতের 1 কয়টা 1 হয়ে গেছে? 3টা 1, এই 1টা 1টা, হাতের 1 সহ 3টা 1, 11, হাতের 1, 2টা 1, 10, 0, হাতের 1, 2টা 1, 10, 0, হাতের 1, 2টা 1, 10, 0, হাতের 1। তাহলে নবম সংখ্যাটা ওভারফ্লো ক্যারি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটাকে বলা হয় ওভারফ্লো ক্যারি। কী ক্যারি? তাহলে ওভারফ্লো ক্যারি বিবেচনা করা হয় না। ওভারফ্লো ক্যারি কার ক্ষেত্রে বিবেচনা করা না? 2-এর পরিপূরকের ক্ষেত্রে ওভারফ্লো ক্যারি বিবেচনা করা হয় না। তাহলে এখন এখানে হলো 31 থেকে 15 গেলে থাকে হলো 16, প্লাস 16 হবে ব্র্যাকেটের বাইরে 10 সমান সমান। এখন তাহলে নির্ণয় রেজাল্ট কি? প্লাস 16 ব্র্যাকেটের বাইরে 10 সমান সমান, প্রথমে একটা বাদ যাইয়া কয়টা শূন্য? তাহলে 3-0, 3-0, এরপরে হলো 1-এর পরে কয় শূন্য? 4-0, ব্র্যাকেটের বাইরে 2। এখন শুধু 16, 10 ব্র্যাকেটের বাইরে 10 লেখে, এই 3টা 0 না লেখে কত লেখা যাবে? 1-এর পরে 4টা 0, এটা লেখা যাবে, যেহেতু বাম পাশে শূন্যগুলো আর কি নেই, দাম নেই, ব্র্যাকেটের বাইরে 2। এই 10,000 মানে কিন্তু 16, 16, 10,000 কীভাবে? 10,000 মানে 16, 1, 10,000, 1 বার 4টা, তাহলে 1, তারপরে কত লিখবো আমরা? 2, 4, 8, 16। এই 16 বরাবর 1 আছে, বাকিগুলোর মান 0, সুতরাং এটার মান 16। তাহলে এই যে উদ্দীপকের ছাত্রের দুই শ্রেণীর রোলের পার্থক্য শুধুমাত্র যোগের মাধ্যমে বের করা সম্ভব, এবং বের করা হলো, বের করে ফলাফলের পরিবর্তন মূল্যায়ন যাওয়া দেখা যায়। ছাত্রটি অমনোযোগী, তার কারণে তার পূর্বে রোল নম্বর 15 ছিল, বর্তমানে তার রোল নম্বর 31 হয়ে গেছে। এ কারণে যে সে অমনোযোগী ছিল, যার কারণে তার রোল নম্বরটা পরিবর্তন হয়েছে, বেড়ে গিয়েছে। এবার আমরা আরেকটা বোর্ড প্রশ্ন দেখার চেষ্টা করব। তাসকিন স্যার শ্রেণীকক্ষে, ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019, তাসকিন স্যার শ্রেণীকক্ষে ICT বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞাসা করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় ICT বিষয়ে কত নম্বর পেয়েছিল? সোহেল বলল 105, ব্র্যাকেটের বাইরে 8, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতি, এবং রোহান বলল যে 4-এ। পিছনে থাকা মিতা বলল, স্যার আমি তো 111 নম্বর পেয়েছি।
এবার বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দুই তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র শূন্য এবং এক সংখ্যা ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তাহলে কি বলা যাবে, যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দুই তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, অথবা যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক এই দুটি সংখ্যা ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এবার খ নম্বর প্রশ্ন হলো ছয় যোগ পাঁচ যোগ তিন সমান সমান এগারোশো দশ হতে পারে, ব্যাখ্যা করো। ছয় যোগ পাঁচ যোগ তিন পাঁচ, ছয় পাঁচ এগারো তিন চোদ্দ। আচ্ছা ছয় যোগ পাঁচ যোগ তিন সমান সমান কত, চোদ্দ। চোদ্দ হয় এই চোদ্দ সংখ্যাটা দশমিক সংখ্যা, এটা কি সংখ্যা, দশমিক সংখ্যা। চোদ্দ সংখ্যাটা দশমিক সংখ্যা, এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি দেখা যাক দুই, সাত দুগুণে চোদ্দ অবশিষ্ট শূন্য, দুই দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় অবশিষ্ট এক, দুই দিয়ে ভাগ করলে দুই একে দুই অবশিষ্ট এক, দুই দিয়ে ভাগ করলে শূন্য অবশিষ্ট এক, তাহলে কত হলো চোদ্দ ব্র্যাকেটের বাইরে দশ সমান সমান কত হয় এগারোশো দশ। নিচ থেকে উপরে দিকে লিখতে হবে এগারোশো দশ। তাহলে প্রশ্নের মধ্যে লেখা ছয় যোগ পাঁচ যোগ তিন সমান সমান এগারোশো দশ সম্ভব, কথাটি কীভাবে সম্ভব, তাহলে এটাকে যদি দশমিক পদ্ধতিতে রূপান্তর করি এর ফল হয় চোদ্দ, এবং যদি চোদ্দ সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করি তাহলে এটা হয় এগারোশো দশ। সুতরাং ছয় যোগ পাঁচ যোগ তিন সমান সমান এগারোশো দশ হতে পারে, বিষয়টি ব্যাখ্যা করা হলো। এবার হলো মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। মিতার প্রাপ্ত নম্বরটি সোহেল রোহানকে জিজ্ঞাসা করবো তোমরা সময় রোহান বলে এত পেয়েছো। মিতা বললো স্যার আমি তো একশো একশো এগারো পেয়েছি। তাইলে মিতার প্রাপ্ত নম্বরটা হলো একশো একশো এগারো, মিতার প্রাপ্ত নম্বর। খ নম্বর গ নম্বর মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে প্রকাশ করো, একশো একশো এগারো। এবার মিতার নম্বর কত, তাইলে মিতার মিতার প্রাপ্ত নম্বর একশো একশো এগারো, ব্র্যাকেটের বাইরে কত হবে দুই হবে। তাহলে এবার মিতার এ প্রাপ্ত নম্বর শূন্য, এটার পাওয়ার এক, এটার পাওয়ার দুই, এটার পাওয়ার তিন, এটার পাওয়ার চার, এটার পাওয়ার হলো পাঁচ। তাহলে প্রথম একের পাওয়ারটা কীরকম, এক গুণন টু টু দি পাওয়ার ফাইভ, তারপরে একের পরে কত রইল শূন্য রইল শূন্য, এবার শূন্য গুণন টু পাওয়ার ফোর, তারপরে আরেকটা শূন্য রইল শূন্য গুণন টু পাওয়ার কত ফোর, যোগ এবার হলো এক, একের এবার এক গুণন কত লিখবো, এক গুণন টু কিউব লিখবো, তারপরে আরেকটা এক রয়েছে যোগ এক গুণন টু পাওয়ার ওয়ান, যোগ লাস্টের একটা এক গুণন টু পাওয়ার জিরো। এবার এই সংখ্যাগুলোর যদি আমরা কী করি যোগ করি, তাহলে এক গুণন টু পাওয়ার ফাইভ মানে বত্রিশ, বত্রিশকে এক দিয়ে গুণ করলে বত্রিশ, যোগ শূন্যকে ষোলো দিয়ে গুণ করলে শূন্য হয়, তারপরে এবার হলো শূন্যকে সরি টু কিউব হবে, আমরা মনে ভুল লিখেছি ফোর, এখানে থ্রি হবে, থ্রি এরপরে টু হবে, তাইলে আট গুণন শূন্য মানে শূন্য। এবার তৃতীয় নম্বর হলো এক গুণন টু স্কোয়ার, টু স্কোয়ার মানে চার, চার পূর্ণ সংখ্যা, এখানে দুই একে দুই, এখানে কত, তাইলে এখানে হলো এক গুণ টু পাওয়ার জিরো এক, তাহলে এখন মোট যোগফল কত হবে, তাইলে বত্রিশ আর চারে ছয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ, মোট বত্রিশ উনচল্লিশ, ব্র্যাকেটের বাইরে কত হবে তাহলে দশ। এবার মৃত প্রাপ্ত নাম্বারটি কিসে প্রকাশিত হলো, মৃতের প্রাপ্ত নম্বরটি দশমিকে প্রকাশিত হলো। সুতরাং মৃতের প্রাপ্ত নম্বরটি দশমিকে প্রকাশ করলে কত হয় উনচল্লিশ, মৃতের প্রাপ্ত নম্বরটি দশমিকে প্রকাশ করলে উনচল্লিশ হবে। এবার হলো সোহেল রোহান এর প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণপূর্বক মন্তব্য করো। সোহেল ও রোহান, সোহেলের নাম্বারটা হলো সোহেল বললো অত একশো পাঁচ আট, সোহেল হলো সোহেল, সোহেল একশো পাঁচ ব্র্যাকেটের বাইরে আট, এবং রোহান 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 চার এফ ব্র্যাকেটের বাইরে কত, তাহলে ষোলো। আচ্ছা দুজনের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে করা যায় কিনা, তার বাইরে দুইয়ের পরিপূরক করতে হবে। এবার সোহেলের প্রাপ্ত নম্বরকে যদি আমরা চেঞ্জ করি, সোহেলের প্রাপ্ত নম্বরকে কিসে নেব, তাহলে আমরা বাইনারিতে নিতে পারি। সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরটা কিছু প্রকাশ করবো আমরা বিয়োগ করবো, আর দুইয়ের পরিপূরকের মাধ্যমে কী করা যায়, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায়। তাহলে সোহেলের প্রাপ্ত নম্বরকে আমরা বাইনারিতে নিতে পারি একশো আট একশো পাঁচ একশো পাঁচ, তাহলে এটা অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যা প্রতিটা সংখ্যার বদলে আমরা তিনটা করে সংখ্যা লিখবো, একশো পাঁচ সমান সমান কত লিখবো, একশো পাঁচ ব্র্যাকেটের বাইরে আট সমান সমান একের জন্য শূন্য শূন্য এক, শূন্যর জন্য কয়টা শূন্য, তিনটা শূন্য,
পাঁচের জন্য কত? 101। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানে তিনটা হলো। এবার হলো এটা শৈলের নাম্বার, এবার রোহানের নাম্বার। রোহানের নাম্বার হলো 4F, ব্র্যাকেটের বাইরে হলো 16। এবার চারের জন্য কত? 0, 100 হবে 4 বিটের। এবার এফ মানে 1111। তাহলে এই যে সংখ্যাগুলা 105, তারপরে হলো এই দুইজনের নাম্বারের পার্থক্য আমরা কিসের মাধ্যমে প্রকাশ করব? দুইয়ের পরিপূরকের মাধ্যমে প্রকাশ করব। তাহলে 105 যেটা, সেটার মানটাকে আমরা 9 বিটে বসালাম, বা এটাকে 8 বিটেও বসাতে পারি। 105 এবং 105, তাহলে সোহেল ও রোহানের মধ্যে কার নাম্বারের পার্থক্য? সোহেল ও রোহান, সোহেল হলো 105 আর রোহান হলো 4। পিছনে থাকা নিতা বলল স্যার আমি তো। আচ্ছা, তাহলে এবার সোহেল কার নাম্বার বেশি এটা আমরা যেহেতু বুঝতে পারছি না, ধরে নিই 4F, এই সংখ্যাটাই বড়, 4F এই সংখ্যাটা। তাহলে 4F আমরা এটা ধরে নিই, 4F মাইনাস কত? 105, ব্র্যাকেটের বাইরে কত? 8। আচ্ছা, 4F তাহলে এটা 4 মানে হলো 0, 100। এফ এর মান কত? 1111। এবার 105 মান আমরা কত লিখেছি? তাইলে 0, 0, 1, 0, 3, 0, 101। এটাকে যদি আমরা 8 বিটে লিখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটা বাদ দিয়ে দিই, তাহলে বাকি সংখ্যাগুলোর একের পরিপূরক করবো। শুন, একটা শূন্য হলো, শূন্যটা এক হবে, একটা শূন্য, শূন্যগুলো 1, 0, 1, 0। এটার সাথে কত যোগ করবো? 1 যোগ করবো, তার মানে 10-এ আর একে 11, এখানে কত রইল? 1 রইল, 3টা 1, তারপরে 0, 1। দেখি 1, 2, 3, 4, 5, 6, 7 ভুল হলো, আবার আমরা করি কত? 105, 105 জন্য 0, 0, 1, 3, 0, তারপরে হলো 101, তাইলে সরি 101, তাইলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটা বাদ দিই, তাহলে 0টা 1, 1টা 0, 0গুলো 1 হলো, 1টা 0, 0টা 1, 1টা 0, এটা হয়ে গেলো একের পরিপূরক 105। এবার একের পরিপূরকের সাথে 1 যোগ করবো, তাইলে 0 আর 1 যোগ করলে 1, 1, 1, 0, 1, 1, 0, 1। তাইলে এবার হলো 105 বাইনারি মান। এটা যদি আমরা 4F এর মানটা লিখি, 4F সমান সমান এটা 1 হেক্সাডেসিমাল 16, তারপরে 105 এর অক্টাল এখানে লিখলাম, দুইয়ের পরিপূরক লিখবো কত? তাইলে বাংলা ইংরেজি মিশ্রণ হয়ে গেছে, 1, 0, তারপরে কয়টা 1? 3টা 1, 1, 1, 1, 3টা 1, 0, 1, 1, এটা হয়ে গেছে দুইয়ের পরিপূরক। এবার হবে কি? বিয়োগ না, যোগ হবে, 2টা 1 যোগ করলে 10, হাতের 1, 3টা 1, 11, হাতের 1, 2টা 1, 10, হাতের 1, 3টা 1, 11, হাতের 1, 1, 1, 10, হাতের 1, 2টা 1, 10, 0, হাতের 1, হাতের 1, 1, আর হাতের 1, 10, 0, হাতের 1, 1, আর 1, 10, 0, হাতের 1। তাইলে এখানে ওভারফ্লো গাড়ি আসছে, এটা বাদ দেবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এবার প্রশ্ন হলো, সোহেল ও রোহানের নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা? হ্যাঁ, সোহেল ও রোহানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায়। তাহলে আমাদের এখানে এই যে 1 রয়েছে, এই 1টাকে আমরা কি বলবো? এই 1টাকে বলবো অতিরিক্ত বিট, এই 1টাকে বলবো অতিরিক্ত বিট। যোগের ক্ষেত্রে, দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে অতিরিক্ত বিট কি করা হয়? বাদ যাবে, অতিরিক্ত বিট বাদ যাবে। তাহলে আমাদের রেজাল্ট হবে, 2F, 4F, 4F, ব্র্যাকেটের বাইরে 16, মাইনাস কত? 105, ব্র্যাকেটের বাইরে 8, সমান সমান 0টা বাদ দিয়ে আমাদের রেজাল্টটা হবে, 0টা বাদ দিয়ে আমাদের রেজাল্ট 3, 0, 1, 0, 1, 0, 3, 4, 0, 1, 0, 1, 0, 4, 0, 1, 0, 1, 0, তাহলে রেজাল্টটা কত হবে? 0, 4টা, 0, 4টা, তারপরে হলো 1, 0, 1, 0। আচ্ছা, এই রেজাল্টটা দুইয়ের পরিপূরক করার কারণে হয়েছে, এখানে ডেটা বিট হচ্ছে 8 বিটের যোগফল 9 বিটের যোগফলের, তাহলে নবম সংখ্যাটা আমরা বাদ দিয়ে ফেললাম। তাহলে
এখানে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা হলো, অর্থাৎ শৈল রহানের নম্বরের পার্থক্য হলো 4010 1 1, 4010 1 0, শৈল রহানের নম্বরের পার্থক্য 4010 1 0 1 0। পিয়াল সৃষ্টি কৃষ্টি পিয়াল ও মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষে যথাক্রমে 5D7 ব্র্যাকেটের বাইরে 16, তারপরে হলো কৃষ্টি, এটা করলো কৃষ্টি, তারপরে পিয়াল করলো 750 ব্র্যাকেটের বাইরে 8, এটা করলো পিয়াল, পিয়াল খরচ করলো 999 টাকা ব্র্যাকেটের বাইরে 10, এই টাকা দিয়ে তাইলে মুক্তি কিনলো উপহার সামগ্রী। তিনজনে, তিন বন্ধু কৃষ্টি পিয়াল ও মুক্তি সহপাঠের বিবাহ উপলক্ষে যথাক্রমে 5D7 7508 9999 টাকা দিয়ে উপহার সামগ্রী কিনল। এবার হলো এসকিকে, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এর সংক্ষিপ্ত রূপ হলো এসকি। এসকি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা প্রথমে 7 বিটের কোড আবিষ্কৃত হয়েছিল রবার্ট বিমান 1965 সালে এই কোডটা আবিষ্কার করেন। পরবর্তীতে এসকি কোডকে এসকি 8 কোডে রূপান্তরিত করা, এসকি 7 কোড দিয়ে 2 to the power 7 অর্থাৎ 128টি বর্ণ সংখ্যা চিহ্নকে কোড করা যায়। পরবর্তীতে এসকি কোডের বাম পাশে অর্থাৎ জোন বিটের সাথে একটি প্যারিটি বিট যোগ করে এটাকে 8 বিট করা হয়। বর্তমানে এসকি কোড বলতে এসকি 8কে বুঝে, এসকি 8 এর মাধ্যমে 2 to the power 8 অর্থাৎ 256টি বর্ণ সংখ্যা চিহ্নকে কোড করা যায় এবং এসকি 8 কোড দিয়ে ইংরেজি ভাষায় ব্যাপকভাবে প্রোগ্রাম রচনা করা সম্ভব হল। ইউনিকোডের আবিষ্কারের পূর্ব পর্যন্ত এসকি কোডের ব্যাপক ব্যবহার প্রচলন লক্ষ্য করা যায়। দুইয়ের পরিপূরক ডিজিটাল বর্তনীতে ডিজিটাল বর্তনীকে সরল করে, অর্থাৎ দুইয়ের পরিপূরক পদ্ধতি ডিজিটাল বর্তনীতে কেন ব্যবহার করা হয়। ডিজিটাল বর্তনী দুটি মোডে কাজ করে, বাইনারি মোড 0 এবং 1 মোডে কাজ করে। দুইয়ের পরিপূরকের জন্য প্রকৃত মান, একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরকের জন্য কতগুলো বাইনারি শব্দ +0 -0 সম্ভব, কিন্তু বাস্তবে +0 -0 বলতে কি নেই, বাস্তবে শুধুমাত্র 0 আছে। এই জন্য দুইয়ের পরিপূরক পদ্ধতি কম্পিউটার ডিজাইনে ব্যবহার করে। কম্পিউটার ডিজাইনে দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে এরকম +0 -0 জনিত কোনো সমস্যা নেই। আর দুইয়ের পরিপূরকের জন্য যে সার্কিটটি ব্যবহার করা, এটা সরল প্রকৃতির, সরল প্রকৃতি হওয়ার কারণে এর সার্কিটটি দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। দুইয়ের পরিপূরকের জন্য যে সার্কিট ব্যবহার করা হয়, সেই সার্কিটে দিয়ে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা যোগ করার জন্য একটা বর্তনী ব্যবহার করলে চলে। দুইয়ের পরিপূরকের জন্য ব্যবহৃত বর্তনী দিয়ে যোগ এবং বিয়োগের কাজ একই সাথে করা যায়। এই জন্য কম্পিউটার ডিজাইনে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয় এবং এই পদ্ধতি ব্যবহার করার কারণে, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করার কারণে কম্পিউটার ডিজাইন সহজ সরল হয়েছে। এর উদ্দীপক উল্লেখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে নির্ণয় করো। উদ্দীপকে তাহলে উদ্দীপকে কৃষ্টি ও মুক্তি, কৃষ্টি হলো 5D7, কৃষ্টির নাম্বার হলো 5D7, 5×, তাইলে 012, তাইলে 5×8 8² যোগ D×8^1 যোগ 7×8^0। এবার ডি মানে 13, আমরা এর আগে বলছি এ এর মান 10, বি এর মান 11, সি এর মান 13, ডি এর মান, সি এর মান 12, ডি এর মান হলো 13। 5×, এখানে হবে 5×8 কত 66, প্লাস ডি এর মান হলো 13, 13×8 8×13 160 হলো 7×8=56 বলার কোনো কারণ নেই, 7×1 হবে অর্থাৎ 7×7। এবার হলো 5×4=0, হাতে 2×2=5, 6×3=3, আর 2 কত তাহলে 32 যোগ হলো 7×4=13, এখন 8×13=104, 8×13=104 যোগ কত 7। আচ্ছা, একটা সংখ্যা 7×4=11, 1×1=1, 1×1=2, 3, এবার হলো 1×1=3, 431 ব্র্যাকেটের বাইরে হলো 10, এটা কৃষ্টির প্রাপ্ত নম্বর, সৃষ্টির প্রাপ্ত নম্বর হলো 431 ব্র্যাকেটের বাইরে 10, সৃষ্টির প্রাপ্ত নম্বর হলো 431 ব্র্যাকেটের বাইরে 10। এবার হলো অ
খ্রিস্টির প্রাপ্ত নম্বর, সরি খ্রিস্টির প্রাপ্ত নম্বর কিসে প্রকাশিত করে? খ্রিস্টির প্রাপ্ত নম্বর অ্যাডভার্টিসমেন্ট, খ্রিস্টির প্রাপ্ত ক্রিয়ালো খ্রিস্টির বাইনারিতে প্রকাশ করা, বৃষ্টি ও মুক্তি, বৃষ্টি ভুল হয়েছে, সরি 5D7 ডাক্তার বাইরে ষোলো, এটা এটাকে আমরা কিছু প্রকাশ করবো বাইনারিতে প্রকাশ করবো, তাহলে পাঁচ, পাঁচের মান হলো 0101। এবার ডি এর মান কত? ডি এর মান হলো 13, 13 মানে 1 2 4 8, 8 বরাবর 1, 4 বরাবর 1, 0 1101, তাহলে এটার মান হবে ডি এর মান কত? 1101। এরপরে 7 হলো কত? 0 100, 7 হলো 0 100, তাহলে এটাকে আমরা এখন বাইনারিতে প্রকাশ করে ফেললাম, এগুলো কয়টা? 1 1 0 3টা 1, 1 0, এই একটা না লিখলো চলবে। সুতরাং খ্রিস্টির প্রাপ্ত, খ্রিস্টির ক্রয়কৃত, খ্রিস্টির ক্রয়কৃত উপহার সামগ্রীর মূল্য হলো, প্রথম এ শূন্যটা না দিলেও চলবে, 1 0, তারপর 3টা 1 0 1 0 100, একটার বাইরে 2, খ্রিস্টির পরে বাকি ছিল হলো মুক্তি, মুক্তি কত পেয়েছে? মুক্তি হলো 999, মুক্তি পেয়েছে 999, 999 কে মুক্তি, মুক্তি পেয়েছে 999, 999, এটাকে বাইনারিতে প্রকাশ হলো 2, 4 2 গুণে 8, 19, 9 2 গুণে 18, 19, 9 2 গুণে 18, হাতের এক। এবার 2 দিয়ে ভাগ করলে 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 4 2 গুণে 8, এরপরে অবশিষ্ট কত হবে? 44 2 গুণে 88, 2 2 গুণে 4, তারপরে 4 2 গুণে 8, 19, 19 হলো 9 2 গুণে 18, অবশিষ্ট 1, তারপরে এবার 2, 12 2 গুণে 24, 9, 4 2 গুণে 8, অবশিষ্ট 1, তারপরে আবার 2, 62 2 গুণে 124, 0, 2, 31 2 গুণে 62, 0, 2 দিয়ে ভাগ করলে 15 2 গুণে 30, অবশিষ্ট কত? 15 2 গুণে 30, অবশিষ্ট 1, 2 দিয়ে ভাগ করলে 7 2 গুণে 14, অবশিষ্ট 1, তারপর 2 দিয়ে ভাগ করলে 3 2 গুণে 6, 3 2 গুণে 6, অবশিষ্ট 1, 2 দিয়ে ভাগ করলে এখানে 3, কিন্তু 2 কে 2, অবশিষ্ট 2, আচ্ছা তাহলে সরি 2 কে 2, অবশিষ্ট 1 হবে, 2 কে 2, অবশিষ্ট 1, তাহলে এবার মুক্তিপ্রাপ্ত নম্বরটা হলো এখান থেকে 1 2 3 4, 4টা 1, তাহলে 999 ব্র্যাকেটের বাইরে কত? 10 সমান সমান কয়টা 1? 4টা 1, 1 2 3 4, 4টা 1, 0 0 0 0 0 0 0 1 2 3 3, 1 2 3, ব্র্যাকেটের বাইরে 2, তাহলে মুক্তির নাম্বারটাকে আমরা যদি মিলাতে যাই, মুক্তিও মুক্তির নাম্বারটা হলো 5টা 1 0 0 1 1, 1 2 3 4, 5টা 1 0 0 111, 0 0 111, 1 2 3 4, হ্যাঁ এখানে আরেকটা 1 হবে, 2 দিয়ে ভাগ করলো 0, অবশিষ্ট 1, 5টা 1, ঠিক আছে 5টা 1 হবে, 5টা 1 0 0 111, ব্র্যাকেটের বাইরে 2, তাহলে হয়ে গেল। এবার হলো পিয়ালো খ্রিস্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেল ও দশমিক সংখ্যায় রূপান্তর করো, পিয়াল ও খ্রিস্টির উপহার সামগ্রী পিয়াল, তাহলে পিয়াল ও পিয়ালের দামটা হলো 750, পিয়ালের দামটা হলো 750, 750 ব্র্যাকেটের বাইরে 8, পিয়ালের দামটা হলো 750 ব্র্যাকেটের বাইরে 8, বলছে পিয়াল ও খ্রিস্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে, তাহলে পিয়াল, পিয়াল 750 ব্র্যাকেটের বাইরে কত? তাহলে আর এটাকে কিছু প্রকাশ করে হেক্সাডেসিমেল, পিয়ালো খ্রিস্টির উপর হেক্সাডেসিমেল দশমিক সংখ্যায় প্রকাশ করলো, তাহলে পিয়ালো খ্রিস্টির উপর সামগ্রীর হেক্সাডেসিমেল ও হেক্সাডেসিমেল দশমিক সংখ্যা নির্ণয় করো, পিয়ালো খ্রিস্টির উপর রয়েল মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেল, পিয়াল ও তাহলে পিয়ালের 750, এটাকে 7 এর জন্য 111 লিখতে হবে, 5 এর জন্য 101 লিখতে হবে,
শূন্যর জন্য তিনটা শূন্য, তাহলে 750 ব্র্যাকেটের বাইরে 8 সমান সমান হবে কত? তাহলে 111, 101, তারপর তিনটা শূন্য, ব্র্যাকেটের বাইরে 2। আচ্ছা, পিয়াল ও কৃষ্টির উপর রয়ের মূল্য যথাক্রমে, পিয়ালের মূল্যটা বের হয়েছে, পিয়াল ও কৃষ্টির উপর রয়ের মূল্য, পিয়ালের মূল্যটা অক্টাল থেকে বাইনারি করলাম, এরপরে হেক্সাডেসিমাল পিয়ালের থেকে হেক্সাডেসিমাল করতে পারে, তাহলে 4101, 1000। তাহলে 4 বিট করে চিহ্নিত করি, এখানে কয় বিট করে, এটা এটা আরও কয় বিট লাগবে, 3টা, তাহলে 1110 মানে ই, 1000 হলো 8, তাইলে সুতরাং 750 ব্র্যাকেটের বাইরে 8 সমান সমান কী হবে, 1E8 ব্র্যাকেটের বাইরে 1E8 ব্র্যাকেটের বাইরে হলো 16, হেক্সাডেসিমালে প্রকাশিত হলো 1E8 ব্র্যাকেটের বাইরে 16। আবার এটাকে যদি আমরা এটা হেক্সাডেসিমালে করালো, এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি, এটা যদি আমরা, পরেরটা হলো কৃষ্টি, কৃষ্টির দামটাকে আমরা যদি কৃষ্টির হলো 5D7, এটাকে যদি দশমিকে রূপান্তর, কৃষ্টির 5D7, কৃষ্টির দামটা হলো 5D7, এটা যদি দশমিকে রূপান্তর করি, তাহলে 5×8^1 যোগ ডির মান হলো 13×8^ কত, তাহলে 2×8^2 + 7×8^ কত, 0। তাহলে এখানে 5×8 কত, 40, তাহলে 0, 1, 2, তাহলে পাওয়ার 2, 5×2 কত, 8×8 = 67, যোগ 13×8 = 104, যোগ কত, 7×1 = 7, তাহলে 5×4=20, হাতে 2×5=30, 32×3=320, 104 যোগ হলো 7, তাহলে 7×4=11, 1×1 = 1, 7×4=11, হাতের 1, 1×8=2, 3, হাতের 9, 1×1=3, 4, তাহলে 431, ব্র্যাকেটের বাইরে 10। এবার হলো পিয়ালের 400, পিয়াল কৃষ্টিরটা আমরা বের করেছি, কৃষ্টি কত, কৃষ্টিটা, এবার পিয়ালের, পিয়ালেরটা হলো 431, পিয়ালেরটা হলো 431, ব্যাগেটের বাইরে 8, পিয়ালেরটা হলো 400, পিয়ালেরটা 5D7, মাঝগুণন 16, সরি 5D7 ভুল হয়েছে, 5D7 ব্র্যাকেটের বাইরে হলো 16, তাহলে 5×16² যোগ ডির মান হলো 13×16^ কত হবে, 1 হবে, যোগ 7×16^0, তাহলে 5×16=256, যোগ হলো 13×16=8, হাতের সাইড সাইড 3×16=8 কত কত, 16×3=8, হাতের সাইড 16×16=20, 208, যোগ হলো 7×7, আচ্ছা তাহলে 6×5=30, হাতের 3×5×10=13, হাতের 1×5×10=10, 2×12, আবার দেখি 7×7=11, 11×6, 6×5=30, হাতে 3×5×25=28, 8×8, হাতে 2×5×10=12, তাহলে পিয়ালের হলো, আচ্ছা 1280 যোগ কত, 208 সাথে 15, তাহলে 1280 যোগ হলো 215, 5×8=9, 2×1=4, 1×1=1, 1495,
এটা হলো পিয়াল না মনার পিয়ালো যথাক্রম হেক্সাডেসিমাল দশমিক সংখ্যা নির্ণয় করো, তাহলে পিয়ালের কৃষ্টির মূল্যটা হলো 1E8 ব্র্যাকেটের বাইরে 16, এবার হলো কৃষ্টির মূল্য হলো 1495 ব্র্যাকেটের বাইরে হলো 10, 1495 ব্র্যাকেটের বাইরে 10, এটা হলো কৃষ্টির, এটা হলো কৃষ্টির, আর পিয়ালেরটা হলো 1E8 ব্র্যাকেটের বাইরে 8, 16 ব্র্যাকেটের বাইরে 16, এবার হলো যদি আর একটা সংখ্যা করতে চাই তাহলে এরকম হয়, যশোর বোর্ড 2019, যশোর বোর্ড 2019, যশোর 2019 প্রশ্নটা হলো ঝুমি রুমি টেস্ট পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর যথাক্রমে 920 ব্র্যাকেটের বাইরে 10 ও 920 ব্র্যাকেটের বাইরে 8, তাদের ক্লাস রোল যথাক্রমে 37, 8 ও 3A 16, এবার হলো তাদের বিসিটি করলো, তাহলে ঝুমি রুমি টেস্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর যথাক্রমে রুমির নাম্বার হলো 920 ব্র্যাকেটের বাইরে 10, আর হলো ঝুমির নাম্বার হলো 920 ব্র্যাকেটের বাইরে 8, তাদের ক্লাস রোল যথাক্রমে 37, 8, ঝুমির হলো ক্লাস রোল 37, 8 এবং রুমির ক্লাস রোল হলো 3A। এবার বিসিডি কোড কি? বিসিডি কোড হলো দশমিক পদ্ধতির সংখ্যাকে তার সমতুল্য 4 বিটের বাইনারিতে এনকোড করার জন্য যে কোড ব্যবহার করে তাকে বলা হয় বিসিডি কোড। এটা কোনো কোড না, এটা আসলে দশমিক পদ্ধতির সংখ্যাকে কম্পিউটার ডিজাইনে অর্থাৎ বিসিডি কোড হলো দশমিক পদ্ধতির সমতুল্য 4 বিটের বাইনারিতে এনকোড করলে বিসিডি কোড হয়ে যায়, 4 বিটের বাইনারিতে এনকোড, এটা হলো নিউমেরিক কোড। বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ইউনিকোড। খ নম্বর, ইউনিকোড আবিষ্কারের পূর্বে আবিষ্কারের মাধ্যমে ইউনিকোড 1991 সালে ইউনিকোড ইউনিকোড কনসোর্টিয়াম এবং অ্যাপল কর্পোরেশন কতিপয় বিজ্ঞানী যৌথভাবে একটি কোড আবিষ্কার করেন, তাকে ইউনিকোড বলা হয়, এবং এই ইউনিকোডের পূর্ব পর্যন্ত অ্যাক্সি কোডের মাধ্যমে শুধুমাত্র ইংরেজি ভাষা কোড করা সম্ভব হতো। পরবর্তীতে ইউনিকোড আবিষ্কারের পর পৃথিবীর প্রায় সকল ভাষা প্রায় 61টি ভাষায় কম্পিউটারের সাথে তথ্য বিনিময় করা যায়, এটি বহুল প্রচলিত কোড ছিল। বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে শুধুমাত্র ইউনিকোডের মাধ্যমে, এটি 16 বিটের এর মাধ্যমে 65,536টি বর্ণ সংখ্যা চিহ্নকে কোড করা যায়। এই কোডের আবিষ্কারের ফলে যে যে ভাষা কোড করা যেত না সে ভাষাগুলোকে কোড করা যায়, এমনকি বাংলাদেশ ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য হয় বাংলাদেশে বাংলা ভাষাকে এর মাধ্যমে কোডভুক্ত করা যায়। উদ্দীপক উল্লেখিত রোল নম্বর 2টিকে প্রচলিত সংখ্যায় রূপান্তর, প্রচলিত সংখ্যায় দশমিকে রূপান্তর করতে পারি, তাইলে উদ্দীপকের রোল নম্বর 37, 8 এবং 37 ব্র্যাকেটের বাইরে 8, আর একটা হলো 3A ব্র্যাকেটের বাইরে হলো 16, 37, 8 ব্র্যাকেটের বাইরে 16, 37, তাই তো 37, এটা অক্টাল 3×8^1 হবে যোগ 7×8^2 হবে 0, তাহলে 3×8=24 যোগ 7×1=7, 24×8=7 কত 31 ব্র্যাকেটের বাইরে 10, প্রচলিত সংখ্যা পদ্ধতি 0.3×10 কত হবে 16^4 কত 1, যোগ 1×16^4 কত তাহলে 0, 3×16 কত 48, যোগ এর মান 10×16^0=1, তাহলে 48 যোগ কত 10=58, 58, তাহলে 37 ছিল হলো 37 রোল ছিল ঝুমি, 37 ছিল ঝুমি, ঝুমি আর 3A ছিল রুমি, তাহলে রুমির রোল নম্বর হলো 58 আর ঝুমির রোল হলো 31, রুমি এবং ঝুমি 58, ঝুমি হলো 58 আর রুমির হলো 3A 31। আর তারপর হলো উদ্ভাবক নম্বর 2টি প্রচলিত রোমিও ঝুমির প্রাপ্ত নম্বর 2টি পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব কিনা, তাহলে এখানে দেখা যায় রুমির নাম্বারটা বেশি আছে, তাহলে আমরা 3A কে
থ্রি একে ১৬ আগে লিখে বিয়োগ হলো কত তিন সাত ব্র্যাকেটের বাইরে ৮। আচ্ছা তাহলে থ্রি এ লিখলাম, ব্র্যাকেটের বাইরে ১৬ লিখলাম, তিন সাত ব্র্যাকেটের বাইরে কত লিখলাম ৮ লিখলাম, এই দুইটা সংখ্যা পদ্ধতির বিয়োগ। এবং থ্রি এর জায়গায় আমরা কত লিখতে পারি থ্রি এ এবং আচ্ছা এটা বরাবরই থাকুক, তাহলে থ্রি এর বদলে আমি কত লিখতে পারি এটা একটু দেখে নিই, থ্রি এ, তাহলে থ্রি এ আমাদের কোনটা বড়, থ্রি এ সমান সমান তিন, হ্যাঁ এটাকে হেক্সাডেসিমালে নিলে থ্রি মানে শূন্য শূন্য এক শূন্য এক এক, তারপরে এর মান হলো ১০১০, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা হয়ে গেছে। তাহলে এবার হলো থ্রি এ বরাবর আমরা কত লিখব, থ্রি এ বরাবর লিখবো হলো শূন্য শূন্য কয়টা এক তিনটা এক শূন্য এক শূন্য, এবার হলো থ্রি এ হলো এবার হলো ৩৭ ব্র্যাকেটের বাইরে কত ৮, ওখানে ১৬ লিখি, তাহলে ৩৭ এবার বাইনারি মান, ৩৭ বাইনারি মান লিখি আমরা, ৩৭ ২ দিয়ে ভাগ করলে ১৮ দুগুণে ৩৭ অবশিষ্ট ১, ২ দিয়ে সরি ১৮ দুগুণে ৩৭ ২, ৯ দুগুণে ১৮ অবশিষ্ট ০, ২ দিয়ে ভাগ করলে ৪ দুগুণে ৮ অবশিষ্ট ১, ২ ২ দুগুণে ৪ অবশিষ্ট ০, ২ দিয়ে ভাগ করলে ২ একে ২ অবশিষ্ট ০, ২ দিয়ে ভাগ করলে ০ অবশিষ্ট ১। তাহলে এখানে নাম্বারগুলো হবে এটা কী হবে, তাহলে একের পরে ২ শূন্য, তারপরে ১ শূন্য ১, একের পরে ২ শূন্য ১ শূন্য ১, একের পরে ২ শূন্য ১ শূন্য ১ ১ শূন্য ১, কটল ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, ৮ বিটে বসাতে হবে, যেহেতু আমরা পার্থক্য করবো তাহলে শূন্যগুলোরে এক করবো, একটারে শূন্য, শূন্যগুলোরে এক করবো, একটারে শূন্য, শূন্যটারে এক, একটারে শূন্য, তাহলে এটা হয়ে গেলো একের পরে পুরো যোগ কত এক, তাহলে এক এক তারপর শূন্য এক এক শূন্য এক এক, তাহলে এখন কী হয়েছে ১১ শূন্য। এবার হলো দুজনের পার্থক্য, আমাদেরকে কী জানা করতে বলা হয়েছে আমরা একটা দেখি, রুমির পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব। এবার হলো দুইয়ের পরে পুরো করা হয়েছে, তাহলে এখানে হবে ১১০, কত ১১০ আবার ১১০ ১১, ১১০ ১১, তাহলে এবার হলো যোগের মাধ্যমে করা সম্ভব, শূন্য আর একে যোগ করলে এক, দুইটাকে ১০ শূন্য হাতের এক, এখানে এক, দুইটাকে ১০ শূন্য হাতের এক, শূন্য আর একে যোগ করলে এক, দুইটাকে ১০ শূন্য হাতের এক, তিনটাকে ১১ এক হাতের এক, দুইটাকে ১০ শূন্য হাতের আবার একটু দেখি, শূন্য আর একে যোগ করলে এক, দুইটাকে ১০ শূন্য হাতের এক, এক বসে গেলো দুইটাকে ১০ শূন্য হাতের এক, তিনটাকে ১১ এক হাতের এক, দুইটাকে ১০ শূন্য, তিনটাকে ১১ এক হাতের এক, দুইটাকে ১০ শূন্য হাতের এক, দুইটাকে ১০ শূন্য হাতের এক, দুইটাকে ১০ শূন্য হাতের এক, তাহলে এটা হলো ওভারফ্লো করে এটা বাদ যাবে। তাহলে এবার দুজনের নম্বরের পার্থক্য কিসের মাধ্যমে সম্ভব, যোগের মাধ্যমে করা সম্ভব, তাই রুমের টেস্ট পরীক্ষা প্রাপ্ত নম্বর ৯১৯, আমরা আমাদের রুমি ঝুমি ও রুমের নম্বর দুটির পার্থক্য, ঝুমি ও রুমি এটা বারবার ভুল হলো, ঝুমি ও রুমের নম্বর দুটির পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ সম্ভব, অর্থাৎ সঠিক নয়, তাই রুমি ও ঝুমি প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা রুমি, ঝুমির নাম্বার কত, ঝুমি হলো ৯২০, ব্র্যাকেটের বাইরে কত ১০, এরপরে রুমির প্রাপ্ত নম্বর, রুমির রুমির হলো ৯২০, ব্র্যাকেটের বাইরে ৮, ৯২০ ব্র্যাকেটের বাইরে হলো ৮, তাহলে একটা দশমিক একটা অক্টাল আছে, তাহলে রুমির টেস্ট পরীক্ষা প্রাপ্ত নম্বর ৯২০ এবং ঝুমির টেস্ট পরীক্ষা প্রাপ্ত নম্বর ৯২০ ১০ এবং রুমির টেস্ট পরীক্ষা প্রাপ্ত নম্বর ৯২০ ৮, কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতির বেশ ৮ এবং এই পদ্ধতিতে শূন্য থেকে ৭ পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ ৯২০ ৮ সংখ্যাটি সঠিক নয়, তাই রুমি ও ঝুমির প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব নয়, প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব নয়। যদি আর একটা প্রশ্ন দেখতে চাই তাহলে এরকম হয়, কুমিল্লা বোর্ড ২০১৯, কুমিল্লা বোর্ড ২০১৯,
আচ্ছা, কলেজের কলেজের আইসিটি শিক্ষক বোর্ডে 63 ব্র্যাকেটের বাইরে 10, 63 ব্র্যাকেটের বাইরে 8, 63.8 সংখ্যাগুলো লিখলেন এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যা দুটি যোগ করে দেখালেন। দ্বিতীয় তৃতীয় সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা 63 ব্র্যাকেটের বাইরে হলো 10, 63 ব্র্যাকেটের বাইরে 10, দ্বিতীয় সংখ্যা হলো 63 ব্র্যাকেটের বাইরে 8 এবং তৃতীয় সংখ্যা 63.8 ব্র্যাকেটের বাইরে 16 সংখ্যাগুলো লিখলেন এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যা দুটি যোগ করে দেখলেন। দ্বিতীয় তৃতীয় সংখ্যা মানে 63.8 এবং 63.8 16। তারপর বললেন, কম্পিউটার অভ্যন্তর সমস্ত গাণিতিক কাজে একটিমাত্র অপারেশনের মাধ্যমে অর্থাৎ যোগের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কাজ হয়ে থাকে। যোগের যোগ করলে গুণ করা যায়, গুণ করলে ভাগ করা যায়, অর্থাৎ যোগের মাধ্যমে যাবতীয় কাজ করা যায়। 9+7=10 সম্ভব। 9+7=16। 16 সংখ্যাটা তো যদি আমরা দশমিক ধরি, এটাকে এবার কোন পদ্ধতিতে আমরা বাইনারি নেই বা 9+7 এটা দশমিক আছে হেক্সা ডেসিমেলে নিতে পারে। দশমিক সংখ্যাকে হেক্সা ডেসিমেলে নিতে আমরা কি জানি, দশমিককে হেক্সা ডেসিমেলে নিতে 16^16 দশমিক সংখ্যাকে হেক্সা ডেসিমেলে নিতে 16^16, তাহলে 16। 16 সংখ্যাটাকে 16^16 ভগ্নাংশ করে 16 1 16 অবশিষ্ট 0, আবার 16^16 ভাগ যায় না, ভাগফল 0, অবশিষ্ট 1, এখানে 1 বসে গেল 1 0। তাহলে দ্বিতীয় জনেরটা হলো কত, 1 0 হবে। অর্থাৎ 9+7=16 না হয়ে 16 হলো দশমিক সংখ্যা পদ্ধতিতে 16, কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 9+7=16 কত, 10। এটা হেক্সাডেসিমেল সংখ্যা, হেক্সাডেসিমেল। এবার উদ্দীপকের দ্বিতীয় তৃতীয় সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ হবে। দ্বিতীয় তৃতীয় 63.8 এবং 63.8, 63.8 এরপরে 63.8, এই সংখ্যা দুটিকে বাইনারিতে প্রকাশ হবে। 63.8 এটা 16, এটাকে বাইনারিতে প্রকাশ করে দেখাও। আচ্ছা, 63.8 ব্র্যাকেটের বাইরে 8, এটাকে বাইনারিতে, তাহলে 6-এর জন্য কত লিখি আমরা, 110 লিখি, 3-এর জন্য কত, 0-11, তাহলে এখানে 3 বিট 6 বিট, তাহলে ব্র্যাকেটের বাইরে কত, তাহলে 2। এটা 63 সংখ্যাটা বাইনারিতে পরিণত, 63 সংখ্যাটা বাইনারিতে পরিবর্তিত হইল কত, 100 101 100 প্রথম ও দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করে যোগফল। আচ্ছা, দ্বিতীয় উদ্দীপকের দ্বিতীয় তৃতীয় সংখ্যা দুটি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমরা লিখলাম ও 63 ব্র্যাকেটের বাইরে 8, 63.8, এই দুটো সংখ্যাকে আমরা বাইনারিতে প্রকাশ করি, তাহলে 63 মানে হলো কত, 63.6 110, এরপর 3 মানে কত, 0 11। আচ্ছা, এখান থেকে আমরা লিখলাম এবার 63.8, 8-এর জন্য এটা যেহেতু হেক্সা ডেসিমেল সংখ্যা, 8-এর জন্য 1000 হবে, 8-এর জন্য হবে 1000। এবার 3-এর জন্য কত হবে, এখানে হেক্সা ডেসিমেল 0011, এটা 3-এর জন্য। 6-এর জন্য কত, তাইলে 6-এর জন্য 110 110, অর্থাৎ 0110, এই হলো সংখ্যাটার যোগফল, তাইলে 1000। এবার হলো 2টা 1 10 0, হাতের 1, 3টা 1 11, হাতের 1 0, তারপর 1 2টা 1 10 0, হাতের 1 10 0, হাতের 1। তাহলে দুটো পার্থক্য উদ্ভবের অপারেশন, দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করা সম্ভব। দ্বিতীয় সংখ্যা দুটোর যোগফল বাইনারিতে প্রকাশ করে, যোগফল বাইনারিতে প্রকাশ করলে হয় 1 পরে 2 0, তারপরে 1 0 110 0, 1 পরে 2 0 101, ভুল হলো, যোগফল বাইনারিতে 6 3 6 3 11 0 0 1 1 11 0 0 1 1, ঠিক আছে, 11 0 0 1 1। আচ্ছা, 63.8, আচ্ছা যোগফল, তাইলে এটা যোগ করে কত হইল, 110 110 দশমিক 110 110 দশমিক 1। আচ্ছা, এই রেজাল্টটা হয়ে গেল 110 110
110 ভুল হলো মনে হচ্ছে, আবার একটু করি, 63 ব্র্যাকেটের বাইরে 8, 63 ব্র্যাকেটের বাইরে কার কার দ্বিতীয় তৃতীয় সংখ্যা দুটির যোগফল, দ্বিতীয় 63 ব্র্যাকেটের সরি 63 63 ব্র্যাকেটের বাইরে 8, এটা যদি বাইনারি করি তাহলে 110, 3 হলো 0 11। আচ্ছা, এরপর 63.8, 63.8 যদি করি তাহলে 16, 16 জন্য এখানে দশমিক এক দিয়া এক ঘরেরটা লিখলাম। এবার 3, 3 হলো 0 0 11, এরপরে হলো 6, 6 হলো 0 0 0 110, এবার হলো যোগ 1, দুটাকে 10, তিনটাকে 11, হাতের 1 0 1, দুটাকে 10, দুটাকে 10, হাতের 1, এবার হলো 63 ব্র্যাকেটের বাইরে 8 বিয়োগ হলো 63.8-এর যোগফল, অর্থাৎ দুইয়ের পরিপূরকের মাধ্যমে করতে হবে। হ্যাঁ, সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ হবে, তাইলে বাইনারিতে প্রকাশ করলে 110 110 110 110 দশমিক, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। এরপর হলো উদ্দীপকে বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করা সম্ভব। প্রথম সংখ্যা হলো 63 ব্র্যাকেটের বাইরে, প্রথম সংখ্যা হলো 63 ব্র্যাকেটের বাইরে হলো 10, প্রথম ও তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা হলো 63.8, 63.8 ব্র্যাকেটের বাইরে কত, তাহলে 16, এই দুটির সংখ্যা দুটির যোগফল উপরে বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করা সম্ভব। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য, প্রথম সংখ্যা হলো 63, 63-র আমরা বাইনারি মানটা বের করে নেব, 63-র বাইনারি মান 63, তাহলে 63 1 2 4 8 16 32, এর দ্বিগুণ 66, তাহলে 32 8 16 48 48 8 56 56 4 60 62 63, অর্থাৎ তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা হলো তাইলে কত, 63, 63 দশমিক সংখ্যাটা, 63 যখন দশমিক সংখ্যা প্রথম সংখ্যাটা থেকে, এবার কি কোন সংখ্যা উদ্দীপকের বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য, দ্বিতীয় সংখ্যাটা কত, 63 ব্র্যাকেটের বাইরে 8, 63 ব্র্যাকেটের বাইরে 8, এবার 63 ব্র্যাকেটের বাইরে কত, 8, এটা যদি এভাবে করতে চাই তাহলে 110 হবে, আর 3 হলো 0 11, এবার এটাকে 8 বিটে বসাবো, এভাবে শূন্যগুলারে 1, 1গুলারে 0 করতে হবে, তাইলে 1-এর পরিপূরক 2টা 1 2টা 0 2টা 1 2টা 0, যোগ কত, 1, তাহলে 1 0 1 1 0 0 1 1, তাহলে কী হয়েছে, 1100 1101 1101, অর্থাৎ এখন আমার রুদ্র অপারেশনের মাধ্যমে 1100 1101, তাইলে এটা হলো 63, তাইলে কী হবে, 110, তারপরে আরেকটা 0, এরপরে 110 1 110 1, এটা হলো 2-এর পরিপূরক, নিশ্চয় সংখ্যাটা হলো 2-এর পরিপূরক 63, দ্বিতীয় সংখ্যাটা কত, 63 63 8, এর 2-এর পরিপূরক, এবার হলো 2টাকে 10-এর 0, হাতের 1, 2টাকে 10-এর 0, হাতের 1, 3টাকে 11, হাতের 1, 3টাকে 11, হাতের 1, 1-এ 10-এর 0, হাতের 1, 2টাকে 10-এর 0, হাতের 1, 1 2টাকে 10-এর 0, হাতের 1, 2টাকে কত 2, হাতের 1, 1-এ 2 1, সরি ভুল হলো, একটু 2টাকে 10-এর 0, হাতের 1, 2টাকে 10-এর 0, হাতের 1, 3টাকে 11, হাতের 1, 3টাকে 11, হাতের 1, 1-এ 10-এর 0, 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 হাতের 1, ওভারফ্লো ক্যারি, আচ্ছা এ ক্যারি কী হবে, তাহলে বাদ যাবে, ক্যারি বাদ, ওভারফ্লো ক্যারি বাদ যাবে, 2-এর পরিপূরকের সময় ওভারফ্লো ক্যারি বাদ যাবে, তাহলে এই যে পার্থক্যটা, তাহলে 2-এর পরিপূরকের মাধ্যমে আমরা কত করব, 4টা 0 11, 4টা 0 11, অর্থাৎ এটা এক বাদ যাবে, 4টা 0 11, তাহলে
উদ্দীপক অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করা সম্ভব, সেটা হবে কত, এগারো চারটা শূন্য এগারোশো। এভাবে প্রথম একটা যেহেতু ওভারফ্লো এটাকে বাদ দেওয়া হয়েছে, তাহলে বাকি সংখ্যাগুলোই হলো নির্ণয় যোগফল, দুইয়ের পরিপূরকী পদ্ধতির যোগফল। আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্বন্ধে ধারণা লাভ করে এই ধারণার ভিত্তিতে রনের বোনের বয়স একশো দশ একশো এক, রনের বোনের বয়স একশো দশ একশো। আইসিটিতে রনে আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্বন্ধে ধারণা লাভ করে এই ধারণার ভিত্তিতে রনের বোনের বয়স একশো দশ একশো এক এবং ভাইয়ের বয়স হলো তিপ্পান্ন ব্র্যাকেটের বাইরে আট বছর। রনি ও তার ভাই একই ব্র্যান্ডের একই মডেলের দুটি স্কুল ব্যাগ যথাক্রমে দুইশো সাত ব্র্যাকেটের বাইরে ষোলো ও পাঁচশো দশ ব্র্যাকেটের বাইরে দশ টাকা দিয়ে ভিন্ন দোকান থেকে কিনল। আচ্ছা, ইউনিকোড কি? ইউনিকোড হলো ইউনিভার্সাল ইউনিকোড কনসোর্টিয়াম এবং অ্যাপল কর্পোরেশনের যৌথভাবে একদল বিজ্ঞানী যে আইএসও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সার্ভিস এই প্রতিষ্ঠান আইএসও প্রতিষ্ঠানটি এবং ইউনিকোড কনসোর্টিয়াম যৌথভাবে উনিশশো একানব্বই সালে একটি কোড আবিষ্কার করেন, যে কোডকে সার্বজনীন কোড বলা হয়। এই কোডের মাধ্যমে পৃথিবীর প্রায় সকল ভাষাভাষী ভাষায় প্রোগ্রাম রচনা করা যাবে এবং কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করে যে এই কোডটি হলো ষোলো বিটের, এর মাধ্যমে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছয়ত্রিশটি বর্ণসংখ্যা চিহ্নকে কোড করা যায়। এই কোড আবিষ্কারের ফলে ইংরেজি ভাষায় শুধুমাত্র কোড না করে পৃথিবীর অপর অপর ভাষাগুলোকে কোড করা যায়, কম্পিউটারের আভ্যন্তরীণ হিসাব নিকাশগুলো করা যায়, এটাকে ইউনিকোড বলা হয়। এক যোগ এক যোগ এক ব্যাখ্যা করো, বুলিয়ান অ্যালজেব্রা এক যোগ এক যোগ এক সমান সমান এক। বুলিয়ান অ্যালজেব্রা ধরা যাক একটি লাইট বা ফ্যান চলার জন্য তিনটা সুইচ রয়েছে যেটা অর্গেট হিসেবে কাজ করে। এখানে লাইটের প্রথম সুইচটা অন থাকে, মানে এই সুইচটা অন থাকে, বি সুইচটা অন থাকে অথবা সি সুইচটা অন থাকে। তিনটা সুইচ অন থাকলে লাইটটি যে গতিতে চলবে, যে কোনো একটা সুইচ অন থাকলেও লাইটটি একই গতিতে চলবে, তাহলে ওর অপারেশনের ক্ষেত্রে এক যোগ এক যোগ এক সমান সমান এক, এরকম এক হাজারটা একও যদি যোগ করা হয় ফলাফল একই হবে। সুতরাং তাহলে বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী এক যোগ এক যোগ এক সমান সমান এক হবে, এটি লজিক্যাল বা যৌক্তিক যোগ বলা হয়, লজিক্যাল ওর অপারেশনও বলা হয় এবং এটি অর্গেটের মতো কাজ করে। অর্গেটের ক্ষেত্রে একটিমাত্র ইনপুট সত্য হলে আউটপুট সত্য, অর্থাৎ একটিমাত্র ইনপুট এক হলে আউটপুট এক হবে। তারপর উদ্দীপকের রনের ভাই ও বোনের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করব, রনের ভাই ও বোনের বয়সের পার্থক্য, রনের ভাই, তাহলে রনের বোনের বয়স একশো দশ একশো এক, একশো দশ একশো এক, একশো দশ একশো এক, একশো দশ একশো এক, এটা কার বয়স? তাইলে বোনের, এটা হলো বোনের বয়স। এবার ভাইয়ের বয়স হলো তিপ্পান্ন ব্র্যাকেটের বাইরে আট, তিপ্পান্ন ব্র্যাকেটের বাইরে আট, দেখা যাক। তাহলে তিপ্পান্ন ব্র্যাকেটের বাইরে আট, তিপ্পান্নকে একশো এক লিখতে পারি, তিনকে শূন্য এগারো লিখতে পারি, তাহলে নিঃসন্দেহে বোনের বয়সটা বেশি, এটা ভাইয়ের বয়সটা কম, তাইলে মানে বোনের বয়স বিয়োগ ভাইয়ের বয়স, বোনের বয়স বিয়োগ ভাইয়ের বয়স, উপরে যোগ থাকবে বিয়োগ, যেহেতু আমরা যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করব। এবার যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করব, এবার আমরা বোনের বয়সটা ঠিক রাখবো, তাহলে একশো দশ, এরপর একশো এক, এখানে ছয় বিটের সাত আট, তারপরে হলো ভাইয়ের বয়স কত ছিল একশো এক শূন্য এগারো, এটাকে যদি আট বিটে বসে তাহলে আরও দুইটা সংখ্যা, আট বিটে বসানো হলে এটাকে শূন্যগুলারে এক একগুলারে শূন্য করবে, যেহেতু এটা দুইয়ের পরিপূরক হয়ে যাবে, একটা শূন্য হবে শূন্যটা এক হবে, একটা শূন্য শূন্যটা এক একটা শূন্য, যোগ একের পরিপূরক হলে একের পরিপূরকের সাথে এক যোগ করলে হয় দুইয়ের পরিপূরক, তাহলে এখানে হবে এক শূন্য আর একে যোগ করলে এক, এখানে শূন্য এক শূন্য এক শূন্য এক এক, অর্থাৎ তাহলে এখানে কী হবে, ভাইয়ের বয়স হবে দুইটা এক, তারপরে শূন্য এক শূন্য শূন্য এক শূন্য, এরপরে হলো একশো এক,
একশো দশ। এবার হলো এটা কিন্তু দুইয়ের পরিপূরক হয়ে গেল, দুইয়ের পরিপূরক। এবার হবে যোগ, এটা হলো বোনের বয়স, এটা হলো ভাইয়ের বয়স, তাহলে দুইটাকে যোগ করলো দশ, হাতের এক। এবার হাতের নাই, দুইটাকে দশের শূন্য, হাতের এক, দুইটাকে দশের শূন্য 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 হাতের এক। নবম সংখ্যা দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে ওভারফ্লো ক্যারি বলে, ওভারফ্লো ক্যারি বা উৎসে পড়া ক্যারি, এটা কী করা হয়, বাদ দেওয়া হয়, ওভারফ্লো ক্যারি বাদ। তাহলে নিম্ন অনিম্ন বিয়োগফল কী হবে, তাইলে চার শূন্য, কয় শূন্য, দুই চার, চার শূন্য, এক শূন্য, এক শূন্য, এটা হলো আনসার। চার শূন্য, এক শূন্য, এক শূন্য, দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিভক্ত রণী ভাইয়ের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো, যোগের মাধ্যমে নির্ণয় করা হলো শূন্য শূন্য, এক শূন্য, এক শূন্য, শূন্য শূন্য, এক শূন্য। অর্থাৎ শুধু এক শূন্য, এক শূন্য লিখলেও রেজাল্টটা হয়ে যাবে। এরপর হলো ঘ নম্বর, ঘ নম্বরে কী বলা হয়েছে দেখা যাক। তাদের স্কুল ব্যাগের মূল্য অক্টাল পদ্ধতিতে নির্ণয়পূর্বক মতামত, তাদের স্কুল ব্যাগের মূল্য অক্টাল পদ্ধতিতে, তাহলে স্কুল ব্যাগের মূল্য দুশো সাত ষোলো, তারপরে হলো পাঁচশো দশ, ব্র্যাকেটের বাইরে দশ, তাহলে স্কুল ব্যাগ, তাদের স্কুল ব্যাগের মূল্য অক্টাল পদ্ধতিতে নির্ণয়পূর্বক মতামত, অক্টাল পদ্ধতিতে নির্ণয়পূর্বক মতামত, অক্টাল পদ্ধতিতে। তাহলে প্রথম হলো ধরুন ভাইয়ের বয়স রনি এবং তার ভাই, এটা হলো রনি, তার ভাই, আচ্ছা রনি হলো ষোলো আছে এখানে, ষোলোকে আমরা কী করবো, বাইনারি করব, তারপরে অক্টালে নেব। তাইলে রনি হলো দুই শূন্য সাত, দুইয়ের জন্য শূন্য শূন্য, এক শূন্য, শূন্যের জন্য চারটা শূন্য, এরপর সাতের জন্য শূন্য, একশো এগারো। এরপরে এটাকে যদি আমরা অক্টাল করতে যাই, তাহলে অক্টাল করতে যাই চার আট বারো, তাহলে তিন বিট করে চিহ্নিত করতে হবে, কারণ আমাদেরকে বলা হচ্ছে অক্টাল পদ্ধতি নির্ণয়পূর্বক মতামত দাও। তাহলে তিন বিট করে আমরা চিহ্নিত করব, তিন বিট করে চিহ্নিত, তিন বিট সরি এটা, তারপরে শূন্য শূন্য এক মানে এক, এরপরে এটা বাদ শূন্য, তিন শূন্য, এরপরে একশো এগারো হলো সাত, তার মানে হলো কি, এটার পার্থক্য এটা হলো এক শূন্য শূন্য সাত, এটা হলো রনের ব্যাগের মূল্য, সরি পাঁচশো দশ, এটা হলো ভাইয়ের ব্যাগের মূল্য, দশমিক সংখ্যাকে অক্টালে নিতে আট দিয়ে ভাগ, তাইলে ছয় আটা, ছয় আটা আটচল্লিশ, হাতে রয়েছে তিরিশ, তিন তিরিশ, তাইলে চার আটা বত্রিশ, তিন আটা চব্বিশ, তাইলে থাকে ছয়, চব্বিশ ছয় থাকে, এবার আট দিয়া ভাগ করলে আট, সাত আটা ছাপ্পান্ন, তেষট্টি থেকে ছাপ্পান্ন গেলে সাত, এবার ভাগ যায় না, আট দিয়া ভাগ করলে শূন্য, সাতটা এখানে চলে যাবে, ষাটশো ছিয়াত্তর, তাহলে ভাইয়ের ব্যাগের মূল্য ষাটশো ছিয়াত্তর, ব্র্যাকেটের বাইরে কত, আট, ব্র্যাকেটের বাইরে আট। তাহলে রনির নিজের ব্যাগের মূল্য বেশি ভাইয়ের ব্যাগের মূল্যের তুলনায় অক্টাল পদ্ধতিতে, রনির নিজের ব্যাগের মূল্য হলো একশো এক হাজার সাত, ব্র্যাকেটের বাইরে আট অক্টাল পদ্ধতিতে, এবং ভাইয়ের ব্যাগের মূল্য ষাটশো ছিয়াত্তর, ব্র্যাকেটের বাইরে আট। তাহলে ব্যাগের মূল্য, স্কুল ব্যাগের মূল্য দুশো সাত নিচ্ছে, তাদের স্কুল ব্যাগের অক্টাল পদ্ধতিতে নির্ণয় করা হলো, এক হাজার সাত হলো রনির এবং তার ভাইয়েরটা হলো সাতশো ছিয়াত্তর, ব্র্যাকেটের বাইরে আট। হ্যাঁ ঠিক আছে, আমরা যদি আরেকটা অঙ্ক করতে চাই তাহলে এরকম, সুমির বাবা ও মায়ের বয়স, সুমির বাবা ও মায়ের বয়স যথাক্রমে দশ, ব্র্যাকেটের বাইরে ষোলো, দশ ব্র্যাকেটের বাইরে ষোলো হলো বাবা, দশ ব্র্যাকেটের বাইরে একশো, ব্র্যাকেটের বাইরে আট, এটা হলো মা। তাহলে সুমির বাবা ও মায়ের বয়স যথাক্রমে দশ ব্র্যাকেটের বাইরে ষোলো এবং মায়ের হলো একশো, ব্র্যাকেটের বাইরে আট। সুমির বাবা, সরি এটা একটু সুমি, সুমি হলো, তারপরে সুমির বাবা, বাবা হলো একশো, ব্র্যাকেটের বাইরে আট এবং টু এফ হলো ব্র্যাকেটের বাইরে ষোলো, এটা হলো মা, এর তিনজন, আচ্ছা তিনজনের বয়স দেওয়া আছে। এবার হলো বিসিডি কোড কি, বাইনারি, বিসিডি এর পূর্ণরূপ হলো বাইনারি কোডের ডেসিমাল, বিসিডি এর পূর্ণরূপ হলো বাইনারি, বিআইএনএআরওয়াই, বাইনারি
কোডেড, COD, বাইনারি কোডেড ডেসিমাল ডেসিমাল এর সংক্ষিপ্ত, BCD এর মনোরোগ হলো বাইনারি কোডের ডেসিমাল, এটা 4 বিটের কোড, এটা আসলে কোনো কোড নয়, দশমিক পদ্ধতির সংখ্যাকে সমতুল্য 4 বিটের বাইনারিতে এনকোড করা হলে এটাকে BCD কোড বলা হয়, এর মাধ্যমে 16টি চিহ্নকে চিহ্নিত করা যায়। 2-এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, বুঝে গেল তো? 2-এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন ধরা যাক, অর্থাৎ 2-এর পরিপূরক করলে যোগবোধক সংখ্যাটা বিয়োগবোধক হয়, বিয়োগবোধক সংখ্যাটা যোগবোধক হয়। ধরা যাক আমরা +8 এই সংখ্যাটার 2-এর পরিপূরক করবো, তা 8-এর বাইনারি মান হলো 1000, 0 বিট এখানে প্লাসে রাখি, তাহলে এটা 2-এর পরিপূরক করবো, শূন্যগুলারে 1 করবো, 1গুলারে 0, শূন্যগুলারে 1-এর পরিপূরক হয়ে গেল, যোগ কত 1, তাহলে 2 × 10 হাতের 1, 2 × 10 শূন্য হাতের 1, 2 × 10 শূন্য হাতের 1, এবার হলো 1, 1, 1, 1, এটা হয়ে গেছে 2-এর পরিপূরক। তাহলে বলা হলো যে 2-এর পরিপূরক করলে সংখ্যা শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ এটা যদি +8 হয়ে থাকে তাহলে এটা হলো -8, তাহলে চিহ্নের পরিবর্তন, কিন্তু সংখ্যার মৌলিক কোনো পরিবর্তন বা কাঠামো পরিবর্তন হয় না, অর্থাৎ 2-এর পরিপূরক করলে সংখ্যা শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, যোগবোধক সংখ্যা 2-এর পরিপূরক করলে সেটা হয়ে যাবে বিয়োগবোধক, বিয়োগবোধক সংখ্যা 2-এর পরিপূরক করলে সেটা হয়ে যাবে যোগবোধক। সুমির মায়ের বয়স অকটাল সংখ্যায় রূপান্তর করে, সুমির মায়ের বয়স হলো, সুমির মা 2F ব্র্যাকেটের বাইরে 16, 2F ব্র্যাকেটের বাইরে 16, তাহলে সুমির মায়ের বয়স আমরা এটাকে লিখতে পারি 2 × 16^1 যোগ f × 16^ কত 0, 2 × তাইলে 2 × 16 এটা হলো 32, যোগ f এর মান হলো 15 × 16^0 এর মানে 1, তাইলে 32 যোগ কত 15, 32 আর 15 হলো 47, ব্র্যাকেটের বাইরে কত হবে তাইলে এটা দশমিক হয়েছে। আমাকে কী বলছে, সুমির মায়ের বয়স অকটাল সংখ্যায় পরিণত করো, সরি ভুল হয়েছে, সুমির মায়ের বয়স এটাকে আমরা বাইনারিতে করবো, 0, 0, 1, 0 হলো 2-এর মান, এফের মান হলো 1111, ভুল হয়েছে, তাহলে 3টা এখানে 3টা আরেকটা 0 দিয়ে নেব, তাহলে হলো কি, এবার 3 শূন্যের মান হলো 0, 101 মানে 5, এরপরে হলো 7, অর্থাৎ সুমির মায়ের বয়স 0, 57, শুধু 57 লেখলো ব্র্যাকেটের বাইরে 8, তাহলে সুমির মায়ের বয়স কত 57, ব্র্যাকেটের বাইরে 8। এবার হলো সুমির বাবার বয়স, সুমির বয়সের কত গুণ বিশ্লেষণ করো, সুমির বাবার বয়স হলো 100 ব্র্যাকেটের বাইরে 8, তাহলে সুমির বাবার বয়স আর হলো সুমির বয়সের কত গুণ, সুমির বয়সটা কিসে আছে, হেক্সাডেসিমেলে আছে। আচ্ছা যদি আমি সুমির বাবার বয়সটা চেঞ্জ করি অথবা সুমির বয়সটা চেঞ্জ করি, যে কোনো একটাকে চেঞ্জ করি, সুমির বয়স কিছু আছে, সুমির বয়স আছে 1000 ডেসিমেলে, বাবার বয়স আছে অকটালে, তাহলে সুমির বাবার বয়স, সুমির বয়সের কয় গুণ বলা হয়েছে, কত গুণ, সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ, যে কোনো একটাকে পরিবর্তন করলে চলবে, 108 ব্রাকেটের বাইরে 8, এটাকে 1000 ডেসিমেল করে 108, তাহলে 100 ব্র্যাকেটের বাইরে 8, এটাকে 1000 ডেসিমেল করলে 1-এর জন্য কত লিখবো, তাইলে 0, 0, 1, 0-এর জন্য 3, 0, আবার 0-এর জন্য 3, 0, এবার হলো 1000 ডেসিমেল যদি করি আমরা কয়টা করে চিহ্নিত করি, 4টা, তারপরে এখানে 0, 0, 0, কয়টা 0, তারপর 0, 100, 0, 100 মানে 4, তারপরে 0 মানে 0, 40, 40 হলো 8, 40 হলো 1000 ডেসিমেল, তাহলে সুমির বয়স কত, সুমির হলো 10, তাহলে সুমি হলো 10 ব্র্যাকেটের বাইরে 16, 10 ব্র্যাকেটের বাইরে 16, সুমির বাবা হলো 40 ব্র্যাকেটের বাইরে 16, তাইলে কত গুণ, 4 গুণ, সুমির বয়সের 4 গুণ হলো সুমির বাবার বয়স, সুমির বয়সের 4 গুণ হলো সুমির বাবার বয়সের 4 গুণ সুমির বয়সের তুলনায়, এবার সুমির বাবার বয়স সুমির বয়সের 4 গুণ সুতরাং বিশ্লেষণ করা হলো। বরিশাল বোর্ড 2019
বরিশাল বোর্ড 2019 যদি এই অঙ্কটা করতে চাই তাহলে এরকম হয়। আইসিটি শিক্ষক শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, আইসিটি শিক্ষক শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, এক ছাত্রকে রোল নম্বর জিজ্ঞাসা করায় সে 375 ব্র্যাকেটের বাইরে 10 বলল। আচ্ছা উত্তর দিল, শিক্ষক ছাত্রের রোল নম্বরটিকে 8 মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখালেন। 8 মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতি মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখালেন। ছাত্রটি গত বছরের রোল নম্বর ছিল 17C ব্র্যাকেটের বাইরে 16 গত বছর, বর্তমান হলো এটা। আচ্ছা তাহলে গত বছর রোল নম্বর 17C বর্তমান 17C 16 জানতে পারে শিক্ষক, তার শেষ পরীক্ষার ফলাফল ভালো হয়েছে মন্তব্য করলেন। তার মানে হলো সে আগের রোল নম্বর থেকে বর্তমানে তার রোল নম্বরটার উন্নতি হয়েছে। অ্যাডার হলো একটি যোগের বর্তনী, অর্থাৎ যে অ্যাডার দুটি বিট যোগ করে যোগের দুটি সংখ্যার মধ্যে তুলনা করতে পারে তাকে অ্যাডার বলা হয়। একটি 4 বিট বাইনারি কাউন্টার কয়েক দুটি সংখ্যা গুনতে পারে, একটি 4 বিট বাইনারি কাউন্টার 2 to the power 4 অর্থাৎ 16 সংখ্যা গুনতে পারে। নম্বর যে শিক্ষকের প্রদর্শিত সংখ্যা পদ্ধতিতে বর্তমান রোল নম্বরটি রূপান্তর করো শিক্ষকের অক্টাল পদ্ধতিতে, তাহলে বর্তমান রোল নম্বরটি গত বছর বর্তমান রোল নম্বরটি 375 ব্র্যাকেটের বাইরে 10 এটা অক্টাল পদ্ধতিতে রূপান্তর করতে হবে। শিক্ষকের দেখানো রোল নম্বরটি বর্তমান রোল নম্বর হল 375, এটাকে কিসে অক্টাল পদ্ধতিতে রূপান্তর করতে হবে। 375 ব্র্যাকেটের বাইরে 10 এটাকে যদি অক্টাল পদ্ধতিতে রূপান্তর করতে যাই তাহলে আমরা 8 দিয়ে ভাগ করবো, তাইলে 8 4 8 32 তাকে হলো 5 55 7 8 56 বেশি হয়ে যায়, 4 8 32 থাকে কত 5 5 55 7 8 56 না বেশি হয়ে যায়, 6 8 48 আর 7 হলো 55 7 অবশিষ্ট রয়ে গেছে। এবার 8 দিয়ে ভাগ করলাম 8 এখানে কত 46, 5 8 40 রইল 6, এবার আবার 8 দিয়ে ভাগ করব, ভাগ যায় না 0 5 6 7, তাহলে এটাকে যদি অক্টাল পদ্ধতিতে রূপান্তর করা হয় 5 6 7 ব্র্যাকেটের বাইরে কত হবে 8 হবে, অর্থাৎ গ নম্বরের উত্তর হলো ছাত্রটির বর্তমানের রোল নম্বরটি কত, বর্তমানের রোল নম্বরটি হলো 567 ব্র্যাকেটের বাইরে 8 অক্টাল সংখ্যা পদ্ধতি। যোগের মাধ্যমে রোল নম্বর দ্বয়ের পার্থক্য নির্ণয় করে শিক্ষকের মন্তব্য মূল্যায়ন করা যোগের মাধ্যমে, তাহলে 567 আগের রোল নম্বরটা বর্তমানের রোল নম্বরটা হলো বর্তমান রোল 375, বর্তমান রোল 375 আগের রোল, তাহলে আগের রোল 117C ব্র্যাকেটের বাইরে 16 এটাকে আমরা আগে বাইনারিতে নিই, 17C ব্র্যাকেটের বাইরে 17, তাহলে 1 0 3 0 1 সাতের জন্য কত লিখব, সাতের জন্য লিখব 0 111, সি এর জন্য 1100, তাইলে 12 সংখ্যা হয়ে গেছে। এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আচ্ছা 17C এটাকে আমরা কী করবো, তাহলে 2 পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করব, অর্থাৎ যোগের মাধ্যমে রোল নম্বর 2 পার্থক্য নির্ণয় করো শিক্ষকের মন্তব্য মূল্যায়ন করো, তাহলে 375 বাইনারি 375 এই সংখ্যাটা তো দশমিক, 375 এই সংখ্যাটা দশমিক এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, এবং 17C এটাকে 17C কত হয়, 17C যদি আমরা সরি 17C এটাকে আমরা দশমিকে রূপান্তর করি, 1 × 16 পাওয়ার 2 1 × 16 পাওয়ার 2 এটা করতে পারি, তাহলে 17C সমান সমান কত 380 ব্র্যাকেটের বাইরে 10, আচ্ছা এটা হেক্সাডেসিমালকে দশমিককে রূপান্তর করলাম, তাহলে 7 × 16 পাওয়ার 1 যোগ C × 16 পাওয়ার 0, তাইলে 1 × 16 = 256 যোগ কত 7 16 112 যোগ C মানে 12 × 1, তাহলে 256 যোগ হলো 112 যোগ হলো 12, তাহলে 2 4 4 6 10 হাতের 1 1 2 2 3 3 5 8 2 আর 1 3 380 ব্র্যাকেটের বাইরে কত 10, দশমিকে 380, দশমিকে 380 আর পূর্বের হলো 375,
আগের বর্তমান রোল হলো 375, আগের হলো 380, তাহলে তার রোল নম্বরও কত হয়েছে, ব্যবধান হয়েছে, অর্থাৎ রোল নম্বর 380 থেকে 375 হয়েছে। এটাকে যদি আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বাইনারি করি তাহলে এটা কি হয় আমরা দেখে নিই। 380কে আগে লিখব, 380 যেটা 10 বিয়োগ কত 375, ব্র্যাকেটের বাইরে কত 10, এটা করব, তাইলে সমান সমান হলো প্লাস 5 থাকে। যদি আমরা এটাকে 380 সংখ্যাটারে অন্যত্র আমরা বাইনারি করে নেব, 380, 380 বাইনারি কত হয় আমরা একটু দেখে নিই। 380 বাইনারি 380কে 2 দিয়ে ভাগ করে 380, এখানে 380 2 দিয়ে ভাগ করে 2, 19 × 2 = 38, 0, 19 × 2 = 38, 0, তাহলে 190 শূন্য হবে। আবার 2 দিয়ে ভাগ করলো, 9 × 2 = 18, তাহলে 10, 5 × 2 = 10, 0, মিলে গেলে 0, 2 দিয়ে ভাগ করলে কত হয় 48 × 96, তাহলে 47 × 94, অবশিষ্ট 1, 2 দিয়ে ভাগ করলে 22 × 23 × 46, অবশিষ্ট 1, 2 দিয়ে ভাগ করলে 11 × 22, অবশিষ্ট 1, 2 দিয়ে ভাগ করলে 5 × 10, অবশিষ্ট 1, এবার হলো আবার 2 দিয়ে ভাগ করলে 2 × 4, অবশিষ্ট 1, 2 দিয়ে ভাগ করলে 2 × 2, অবশিষ্ট 0, 2 দিয়ে ভাগ করলে 0, অবশিষ্ট 1, তাহলে 1 0 কয়টা 1 2 3 4 5, তাহলে 1 0 1 2 3 4 5, পাঁচটা 1 2 3 4 5, পাঁচটা 1 0 0 0 0, তাহলে সংখ্যা কটা হলো 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এবার 375, 375কে যদি আমরা বাইনারি করি তাহলে 2 দিয়ে বাইনারি করব, বাইনারি করলে এবার 37 হতো, 18 × 2 = 36, তার 2 × 4, অবশিষ্ট 1, এবার 2 দিয়ে ভাগ করলে 9 × 2 = 18, 2 × 2, অবশিষ্ট 0, 2 দিয়ে ভাগ করলে 45 × 90, অবশিষ্ট 1, 2 দিয়ে ভাগ করলে 22 × 44, অবশিষ্ট 1, 2 দিয়ে ভাগ করলে 11 × 2 = 22, অবশিষ্ট 0, 2 দিয়ে ভাগ করলে 5 × 10, অবশিষ্ট 1, 2 দিয়ে ভাগ করলে 2 × 4, অবশিষ্ট 1, 2 দিয়ে ভাগ করলে 2 × 2, অবশিষ্ট 0, 2 দিয়ে ভাগ করলে 0, অবশিষ্ট 1। আচ্ছা, তাহলে এই সংখ্যাটা হলো 1 0 1 2, দুইটা 1 0 2 1 0, আবার কয়টা 1 2, দুইটা 1, এরপরে 0 1, এখানে হলো 1 2 3 4 5 6 7 8 9। এটাকে 2 এর পরিপূরক করতে হবে, যেহেতু এটা বিয়োগবোধক সংখ্যা, 2 এর পরিপূরক করলে 0 কে 1 কে 0 0 কে 1 1 কে 0 1 কে 0 0 কে 1 1 কে 0 1 কে 0, যোগ কত হবে 1 হবে, তাহলে এখানে হবে 0, আর 1 যোগ করলে 1, এটা 1 0 0 1 0 0 1 0, অর্থাৎ এখানে হবে 0 100, আবার 100 0 100 0 100, আবার হবে 100, তারপরে হলো 2টা 1 2টা 1, এটা হলো 375 এর দশমিক বাইনারি মান। এবার আমরা এখানে করবো, এটা 2 এর পরিপূরক করছি, অর্থাৎ 375 এর 2 এর পরিপূরক, এর বর্গ যোগ, 0 আর 1 যোগ করলে 1, তারপরে 0 আর 1 যোগ করলে 1, তারপরে এখানে 1, এখানে 1, 2টা 1 = 10, 0 হাতের 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 1, 1 তো বাদ যাবে, কিন্তু আমাদের মানটা হয়নি 300। আচ্ছা, কত হয়েছে মানটা, এখানে 101 মানটা ভুল হয়েছে, 0 0 1000, আবার 0 1000 0 1000, একটু ভুল হয়েছে, 375 এর বাইনারি মানটা ভুল হয়েছে, 0 375, 375 এর 2 এর পরে 375 এর 2 এর পরে 375 এর বাইনারি মান, এটাকে আমরা আরেকবার করি, যদি এরকম হয়, 380 এর মানটা ঠিক রয়েছে, 380 এর মানটা হলো 10
111011 10 এই জন্য 10 জেটেক 10 অষ্টেক 00 হ্যাঁ 380 10 এখানে হলো 10 পাঁচটা এক তিনটা চারটা পাঁচটা শূন্য শূন্য 10 পাঁচটা এক শূন্য শূন্য এটা ঠিক আছে 375 375 এই সংখ্যাটা বাইনারি করবো আগে 2 তাহলে 18 দুগুণে কত 36 18 দুগুণে 36 তাকে 15 7 দুগুণে 14 অবশিষ্ট 1 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ 9 দুগুণে 18 3 দুগুণে 6 অবশিষ্ট 1 2 দিয়ে ভাগ করলে 45 46 দুগুণে 92 অবশিষ্ট 1 2 23 দুগুণে 46 অবশিষ্ট 0 2 11 দুগুণে 22 অবশিষ্ট 1 এবার হইল 2 5 দুগুণে 10 অবশিষ্ট 1 2 2 দুগুণে 4 অবশিষ্ট 1 2 1 2 অবশিষ্ট 0 2 দিয়ে ভাগ করলো 0 অবশিষ্ট 1 অর্থাৎ এখানে হলো 1 0 তারপরে কয়টা 1 3টা 1 এরপরে 0 আবার 3টা 1 দেখা যাক তাহলে 1 0 375 375 হলো 1 0 3টা 1 0 3টা 1 ঠিক আছে এটার 2 এর পরিপূরক করলে একটা 0 হবে 0টা 1 3টা 1 হবে 3টা 0 0টা 1 3টা 0 যোগ 1 তাহলে এই 0টা হবে 1 এখানে হবে 0 0 1 0 0 0 1 0 অর্থাৎ 375 এর বাইনারি মানটা হবে